সাথে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 তুমি ওর রুমে কি করছো রবিন কেমন প্রশ্ন আমি কি ওর রুমে আসতে পারি না না পারো না কারণ এখন পর্যন্ত ডিসিশন হয়নি তুমি কার রুমে থাকবে আজকে কি আশ্চর্য ও তো অসুস্থ তুমি কোন আক্কেলে থাকা থাকি নিয়ে কথা বলছো আমি এত চুপ করো আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে টর্চার করছো আমি চুপ করে থাকবো সাইফ জেদ ধরেছে বিয়ে করলে সে তোমাকেই করবে কিন্তু আমরা এখনো চাই যে সাইফ আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করুক আমার বিরুদ্ধে ওনার কোনো অভিযোগ আছে কিনা এটা কি আপনি জানেন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ববি স্পষ্ট করে কিছু বলেনি কিন্তু ওর কথায় যতটুকু মনে হলো তুমি আননেসেসারিলি ওকে হ্যারাস করেছো তুমি সত্যি যদি জাফরকে নিজের ভাইয়ের মতো মনে করে থাকো তাহলে ওর কথায় দাম দিচ্ছ না কেন দেখো মা সাইফ বলেছে তাছাড়া জাফরও চায় যে তুমি সাইফকে বিয়ে করো আন্টি কথাটা জাফর আমাকে বলেনি আর বললেও আমি রাজি হব না রিনি তুমি বোধহয় আমার ছেলেকে একটু আন্ডার এস্টিমেট করছো আচ্ছা তুমি বলো তো রিনি যোগ্যতায় আমার ছেলে কোন অংশে কম উচ্চ শিক্ষিত ফার্স্ট ক্লাস অফিসার সলভেন্ট আশিকের চেয়ে ও কোন দিক দিয়ে কম বলো তো না না আন্টি আপনি আমাকে ভুল বুঝছেন আমি আসলে ওনার যোগ্যতার কথা তুলছি না আমি কেন আপত্তি করছি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না ব্যাপারটা একটু খুলে বলো তো আমি জানতে চাই এবং বুঝতে চাই যে কেন ববি তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তোমাকে অফিসে ডেকেছে বলছি ববি দেখছেন দা একটা কুক দিব মাথাটা দুই ভাগ করে ফেলবো আপনি কিন্তু করতে পারবেন একদম চোখ কোনো কথা হবে না যা যা বলি সব সত্য কথা বলবেন আপনার নাম কি বলেছি তো আমার নাম ববি মিথ্যে কথা আমি নাবিলাকে ফোন করেছিলাম ও বলল ববি নামের ওর কোনো বান্ধবী নেই তাহলে আপনার নামটা কি নাবিলা আমাকে নুসরত জান নামে চিনে তাহলে আমাদেরকে কেন বলেছেন যে আপনার নাম ববি ববি আমার ডাক নাম আপু নাবিলা আপুকে ফোন করো তো ফোন অফ দেখাচ্ছে তাই আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আশিক ভাইকে কেন আপনি খুঁজছেন আমি ওনাকে বলেছি আপনি যা যা বলেছেন
সব মিথ্যে বলেছেন। আমি কোনো মিথ্যা বলিনি। তাহলে বারো জন লোক কারা যাদেরকে আপনি আশিকবার পিছনে লাগিয়েছেন? ওরা একটা অফিসের কর্মচারী। কার অফিসার? আমার মামার অফিস। মনে হয় ওনার লোক এসেছে। এই কার আসার কথা? আমার মামার কর্মচারী। কি নাম? সাইফুল। সাইফুল কি বারো জনের একজন? না, ওনার লোক জানার অভাব নাই। চুপচাপ বসে থাকবেন, একটাও জাগাবেন না, টান দিয়ে দিব। বুঝতে পেরেছি। আসলে তুমি ববির ইগোতে আঘাত করেছ। অ্যাকচুয়ালি উনি যদি একবার বলতেন উনি পুলিশ অফিসার, কখনোই ওনার সাথে এমন ঘটনা ঘটে না। আর আমি স্রেফ ওনাকে একজন সন্ত্রাসী মনে করেছিলাম। আমি যা করেছি আমার আত্মরক্ষার জন্যই করেছিলাম। তাহলে এটাই তোমার শেষ কথা? জি। তুমি কি চাও আমার ছেলেটা সারা জীবন অবিবাহিত থাকুক? না আন্টি, আমি কিছুতেই সেটা চাই না। আপনি চিন্তা করেন না প্লিজ, আমি আমি সাইব সাহেবকে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আরে তুমি বসো বসো, কেমন আছো মা? এই তো ভালো। আপনি কেমন আছেন রেনে? এই তো আছি মোটামুটি। আন্টি আপনি কখন এসেছেন? এই তো ঘন্টাখানেক হলো। স্যারও এসেছেন? হ্যাঁ এসেছে। কেন, তুমি জানতে না? না তো। ও আমি তো ভেবেছি সাইফ এখানে আছে জেনেই তুমি এসেছো। না, আমি জাফরের সাথে কথা বলতে এসেছি। জাফরের সাথে? জি আন্টি, ওর সঙ্গে আমার অত্যন্ত জরুরি কথা আছে। ও কি বাসায় আছেন? হ্যাঁ বাসায়ই আছে, একটু ছাদে গেছে সাইব সাহেবের সাথে কথা বলতে। আপনারা কথা বলুন, আমি আসছি। ভাইয়া আপনি যদি বলেন আমি ডিবি হেডকোয়ার্টারে যাব। হ্যাঁ যাওয়াটাই ভালো হবে, কিন্তু আবার আমাকে অ্যারেস্টেন্স করবে না তো? না মনে হয় না, আর যদি সেরকম কিছু হয় তাহলে আমাকে ফোন করো। ঠিক আছে। তুমি কি এখনই যেতে চাচ্ছ? উনি গত রাত্রে চার পাঁচবার ফোন করেছে, আমি ধরিনি। আমার বাসায় চলে আসে কিনা? চলে আসতেও পারে। তাহলে আমি আসি। ববি তুমি এখানে? মিস্টার জাফরের সাথে আমি একটু কথা বলতে এসেছি স্যার। আমি তো ডিবি হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আপনাকে আর কষ্ট করতে হলো না। না কষ্ট কিসের, আপনি আমাকে তলব করেছেন, আপনার সাথে দেখা করা আমার দায়িত্ব। আচ্ছা তাহলে আপনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন আমার সঙ্গে দেখা করাটা আপনার দায়িত্ব। ইয়ে ববি, জাফরকে নিয়ে কোনো প্রবলেম? জি স্যার। ঠিক আছে সলভ করে নাও। আর জাফরের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, ওর কথা শুনে যেটা মনে হয়েছে ও আসলে ইন্টেনশনালি এটা করেনি। স্যার ব্যাপারটা আপনার হস্তক্ষেপ আমি আশা করছি না। আমি হস্তক্ষেপ করছি না ববি। থ্যাংক ইউ স্যার। মিস্টার জাফর আপনি আমার সঙ্গে আসুন। কোথায়? আমি আপনার সঙ্গে প্রাইভেট কিছু কথা বলতে চাই। তাহলে তোমরা এখানেই কথা বলো, আমি নিচে যাই। না স্যার, আসলে আমি এই ওপেন স্পেসে ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। আমি ওনার সঙ্গে বেটার হয় আমি ওনাকে নিয়ে আলাদা কোথাও যেয়ে কথা বলি। আপনি এখানে থাকুন। আলাদা কোথাও মানে? আপাতত ওনাকে আমার বাসার বাইরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আসুন মিস্টার জাফর। চলুন স্যার আসুন। আসুন
সেদিন আপনি তো এই চেয়ারটাতেই আমাকে বেঁধে রেখেছিলেন, তাই না? চেয়ারটা এখানে এনে বসুন। আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসবো, তত হয় না। আপনার হিউম্যান সেন্স ভালো, ডোন্ট ওয়ারি, আমিও বসবো। যে রশিটা দিয়ে আমাকে বেঁধে রেখেছিলেন সে রশিটা কোথায়? রশি দিয়ে আপনি কি করবেন? রশি কেন, আমি যা বলছি তাই করুন। আপনাকে যা যা বলছি তাই যদি না করেন আমি আপনার পায়ে গুলি করব বলছি। কি হলো, রশিটা কোথায় দেখুন? যান বলছি, যান। এবার বসুন। এবার বলুন, রিনি তোকে বিয়ে করবে না। তুমি কিভাবে বলেছিলে? ভালোভাবে বলেছিলাম, আমি অনেক রিকোয়েস্ট করেছি। আসলে রিনি তোকে সেভাবে পছন্দ করে না। আচ্ছা আমি একটু কথা বলে দেখি। কোনো লাভ হবে না, শুধু শুধু অপমানিত হবে। এখানে অপমানের কি আছে? আশ্চর্য, আমাকে যদি তুই বিশ্বাসই না করিস তাহলে আমাকে নিয়ে এলি কেন? তোমাকে অবিশ্বাস করলাম কোথায়? তাই তো করলি, আমি তোকে বললাম যে সে আমার কথায় রাজি হচ্ছে না, তুই আমার কথাটা বিশ্বাস করছিস না। তুমি আমাকে ভুল বুঝছো মা, তোমাকে আমি এক বিন্দু অবিশ্বাস করছি না। রিনির সাথে কথা বলার উদ্দেশ্য হলো ওকে রিকোয়েস্ট করা। বেশ তো, ঠিক আছে, তুই বসে বসে রিকোয়েস্ট করতে থাক, আমি বাসায় যাচ্ছি। চলো চলো, তুই কোথায় আছো? মা দেখো তুমি এভাবে চলে গেলে রিনি সিরিয়াসলি মাইন্ড করবে। আমিও সিরিয়াসলি মাইন্ড করেছি, ও যখন আমার কথায় না করলো আমিও সিরিয়াসলি মাইন্ড করেছি। ও বুঝো না তোমার, মা দেখো বিয়েটা ছেলেমেয়ের জীবনে ইম্পর্টেন্ট একটা ডিসিশন। তুমি একটা প্রস্তাব দিয়েছো, ওকে একটু ভাববার জন্য সময়টা দাও। যাক আপনি এসে গেছেন, আমি ভাবলাম আন্টি মনে হয় একে একে বোর হচ্ছে। রিনি তোমার সাথে একটু জরুরি কথা বলবো। আমি আসলে রান্না করছিলাম তো, রান্নাটা শেষ হোক তারপর। আচ্ছা রিনি, তুমি সব কথাতেই খুব সহজেই না বলে ফেলতে পারো, তাই না? আচ্ছা ও যখন বলছে তোমার সঙ্গে দু মিনিট কথা বলতে চায় তাহলে ওর সাথে দু মিনিট কথা বলো না, ক্ষতি কি? আন্টি আমি ওই মাংস চড়িয়েছিলাম এই জন্য বলছি। ও মাংস চড়িয়েছিলে তো? জি। বেশ তো আমি মাংসটা দেখছি, তুমি একটু ওর সাথে কথা বলো কেমন? না না তুমি কোনো চিন্তা করো না, আমি মাংসটা দেখছি। আন্টি দেখুন তো কি কাণ্ড হলো, আন্টি আমার গেস্ট মুরব্বী, উনি রান্না করে গেলেন, কেমন কথা? মা চাচ্ছেন আমরা কথা বলি। দেখুন আমরা তো পরেও কথা বলতে পারতাম, আপনার তো সেরকম কোনো তাড়া ছিল না। তাড়া ছিল রিনি, মা তো রাগ করে চলে যেতে যাচ্ছিল। ও মা তাই নাকি, কেন? তুমি মার রিকোয়েস্ট রাখনি তাই মা একটু অপমানিত বোধ করেছে। দেখুন আন্টি কিন্তু আপনার হয়ে রিকোয়েস্ট করেছে, তিনি নিজের কথা আমাকে কিছু বলেননি, রিকোয়েস্ট করেননি। তার মানে আন্টি চান না যে আপনি আমাকে বিয়ে করুন। আপনার মা বাবা যাকে পছন্দ করেছে আপনার তাকেই বিয়ে করা উচিত। মা কি তোমাকে এই কথা বলেছে?
দেখুন, আপনি এবার আন্টিকে চার্জ করতে যান না প্লিজ। আন্টি তো ঠিকই বলেছে, ইরিনা সুন্দরী একটা মেয়ে, শিক্ষিতা, আর গার্জিয়ান লেভেলে আপনার সাথে ইরিনার বিয়ে পাকাপাকি হয়ে আছে। আপনি যদি এখন ইরিনাকে বিয়ে না করেন তো আপনার বাবা মা কিভাবে মুখ দেখাবে বলুন। তো মা তোমাকে বলেনি যে আমি কেন ইরিনাকে বিয়ে করতে চাই না? জি বলেছে, কিন্তু সাইফ সাহেব আপনি যে যুক্তিটা দাঁড় করাচ্ছেন সেটা ঠিক নয়। আমি মানছি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসলেই যে বিয়ে করতে হবে তা তো নয়। এই সমাজে কতজন মানুষের ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ায় বলুন তো। কিন্তু তোমার বিয়েতে কোথায় আপত্তি সেটা কি একটু ক্লিয়ার করে বলবে? আসলে আশিকের জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারছি না। আপনার কাছে পিস্তল আছে, গুলি করার ক্ষমতাও আছে, আমাকে এভাবে বেঁধে রাখার কোনো দরকার ছিল না। সেদিন আপনার হাতে অস্ত্র ছিল, পিস্তল ছিল না কিন্তু চাকু ছিল। চাকু একটা মারাত্মক অস্ত্র, আমি তখন নিরস্ত্র ছিলাম, তবু তুমি আমাকে রশি দিয়ে বেঁধেছো, ভয় দেখিয়েছো। আপনি হঠাৎ আপনি আমাকে আপনি থেকে তুমি করে বলছেন কেন? শুনে খুব মজা লাগলো নাকি? মজা তো লাগবেই, আপনার মতো সুন্দরী মেয়ে আমাকে তুমি করে বলবে? একটা সাসপেক্টেড ক্রিমিনালকে আমরা আপনি বলি না। আমি কোনো ক্রাইম করিনি। অবশ্যই করেছেন, একজন পুলিশ অফিসারকে তার কাছে বাধা দেওয়া, তাকে জোর করে বেঁধে রাখা, তাকে অস্ত্র দেখানো, এগুলো ক্রাইম নয়? আপনি যে পুলিশ অফিসার সেটা তো আমাকে জানাননি আগে। আপনি আমাদের বাসায় জোর করে ঢুকতে চেয়েছেন, আমি তো ভেবেছিলাম আপনি একজন ক্রিমিনাল। শাট আপ! একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় তা তুমি জানো না? কতদূর লেখাপড়া করেছো তুমি? আমি মাস্টার্স করেছি। কোথা থেকে? বিআইটি থেকে। আর এখন লেখাপড়া ছেড়ে গুন্ডামি করছো তাই না? আমি কোনো গুন্ডামি করিনি। আমি তোমার লাইফের প্রতিটি ঘটনা জানতে চাই, তোমার বড় হওয়া, তোমার লেখাপড়া, তোমার জন্ম, ডিটেল আমাকে জানতে হবে, বলো। কেন? ক্রিমিনালের লাইফ স্টাডি করা আমার এক ধরনের হবি। আপনি কিন্তু কোনোভাবেই আমাকে ক্রিমিনাল বলতে পারেন না। বড় বড় কথা বলবে না, যা জিজ্ঞাসা করছি তাই বলো, বলো। আমার জীবনের সমস্ত ঘটনা সাহেব ভাই জানে, সাহেব ভাইকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবেন। আমি কেন সাহেব স্যারকে জিজ্ঞেস করব? তুমি নিজেই বলবে, না হলে কিন্তু সত্যি সত্যি তোমার পায়ে গুলি করব। 87 এ জন্ম আমার সাতক্ষীরায়, একটা ছেলে আমি আমার বাবা মায়ের। রিনি কি তোর রিকোয়েস্ট শুনেছে? আচ্ছা মা, তুমি রিনিকে ইরিনার কথা কেন বলেছো? কেন? তুই তো নিষেধ করিসনি ইরিনার কথা বলতে, আর আমি ওর কাছে সত্য লুকোবো কেন? মা, তুমি রিনিকে বলেছো যে তুমি ইরিনাকে বউ করে ঘরে তুলতে চাও, আর বাবা নাকি আমার সাথে ইরিনার বিয়ের সব কথাবার্তা পাকা করেছে, কেন? হ্যাঁ বলেছি, মিথ্যে তো বলিনি। এরপর তুমি কি করে আশা করো রিনি তোমার প্রস্তাবে রাজি হবে? শোনো বাবু, তুমি যদি ভেবে থাকো যে ইরিনার কথা বলার জন্য রিনি বিয়েতে রাজি হচ্ছে না, তাহলে খুব ভুল করছো। তোমার ধারণাটা একেবারে ভুল। আমি ওকে বারবার বারবার করে বলার চেষ্টা করেছি যে আমার ছেলে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমি আমার ছেলের সুখের জন্য তোমাদের এই বিয়েতে রাজি হচ্ছি। ও আসলে তোকে বিয়ে করতে চায় না, এটাই হচ্ছে আসল কথা। ইরিনা কেবল একটা অজুহাত। ঠিক আছে, ও কাজ সেরে আসুক, আমি তোর সামনে ওর সাথে কথা বলবো, ঠিক আছে?
চলার পথের বাকে বাকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।